প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? শুভ সকাল, আশা করি ভালো আছো। আমরা আজকে অত্যন্ত সহজ একটি ফল সংরক্ষণের প্রক্রিয়া শিখব। তোমরা জানো যে বাংলাদেশ একটি সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা ষড় ঋতুর দেশ। এদেশে প্রচুর মৌসুমি ফলমূল পাওয়া যায়, কিন্তু সংরক্ষণের অভাবে প্রচুর ফলমূল নষ্ট হয় এবং বাংলাদেশের কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেই সাথে দেশও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এবং মৌসুমি অনেক ফলমূল তৈরি হয়। এই ফলকে আমরা দুভাবে সংরক্ষণ করতে পারি। প্রথমত হচ্ছে ফলকে আমরা প্রক্রিয়াজাতকরণ করে অন্য একটি দ্রব্যে রূপান্তরণ করে এটা সংরক্ষণ করি। এটা এক বছর থেকে দু বছর পর্যন্ত রেখে খেতে পারি। যেমন ধরো আমাদের মৌসুমি ফল আনারস, এইটা হলো আনারস। আমাদের প্রচুর পরিমাণে এই আনারসটা বাজারে পাওয়া যায় এবং মৌসুমে প্রচুর আনারস তৈরি হয়, কিন্তু দেখা যাচ্ছে যে ওই সময় কৃষক দাম কম পায় এবং প্রচুর আনারস পচে যায় বা নষ্ট হয়। আমরা এই আনারসটাকে খুব সহজভাবে চিনির গাঢ় দ্রবণ, এখানে আমাদের আছে দেখো চিনির গাঢ় দ্রবণ, এটাকে 40% চিনির দ্রবণ অর্থাৎ 100 ml পানি, তার মধ্যে 40 গ্রাম চিনি, চিনির দ্রবণ যেটাকে আমরা বলি সিরাপ, এই সিরাপ তৈরি করতে পারি এবং সেই তৈরি করা আছে গরম অবস্থায়। তোমরা খুব সহজে আমরা এই আনারসটাকে প্রথমে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। তারপরে এরকম একটি দেখা যাচ্ছে আমরা কেটে রেখেছি সুন্দর করে, এর পিলিং বলে অর্থাৎ আনারসের ছোবড়াটাকে আমরা এই চাকুর সাহায্যে আমরা প্রথমে পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে চোখগুলি আছে সুন্দর করে আমরা এই চাকুর সাহায্যে আমরা এভাবে এভাবে এই যে চোখগুলিকে আমরা তুলে নিতে পারি। এখানে আরও দু একটি আছে, মনে রাখতে হবে যে আনারসের মধ্যে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড আছে এবং সেই অ্যাসিডটা হাতের জন্য ক্ষতিকারক, যে কারণে হ্যান্ড গ্লোভসটা পরা বাধ্যতামূলক। আমরা এই আনারসটাকে এবার স্লাইস করব। তোমরা দেখছো এভাবে আমরা প্রথমে আগে মাঝামাঝিকে কেটে নিচ্ছি। এই যে মাঝে এটাকে কোর বলে, এই কোরটাকে আমরা ফেলে দেব, সেজন্য আমরা দ্বিতীয়বার আবার এটাকে আমরা স্লাইস করব। এবার এই যে মাঝখানে যে সাদা অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই অংশটাকে আমরা ফেলে দিব। দেখা যাচ্ছে এই টুকরাটাকেও করব, চার ভাগ করলে এটা তিন কোণা আকৃতি হয় এবং খুব সহজেই আমরা এটাকে আলাদা করে ফেলতে পারি। এবার আমরা স্লাইস করব 1/4 ইঞ্চ, আমরা 1 ইঞ্চি চার ভাগে এক ভাগ সেরকম থিকনেস নিয়ে আমরা হয়ে গেল আমার এরকম স্লাইস। এভাবে আমরা 2 বা 3টি আনারস প্রথমে স্লাইস করে নেব। এরপরে আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপের জন্য তো আমরা একটি জার নেব, যেটা অবশ্যই পূর্ব থেকে স্টেরিলাইজ করা অর্থাৎ জীবাণুমুক্ত করা। জার এবং জারের সাথে আমাদের যে ক্যাপ, এই দুটোই আমরা জীবাণুমুক্ত করে নিয়েছি। এবার এই জারটার মধ্যে আমরা প্রথমে কিছু স্লাইস এর মধ্যে প্রবেশ করাবো এবং কিছু অংশ আমরা নিচে রাখবো যাতে করে আমরা সুগার দ্রবণটা দিয়ে এটাকে ঢেকে দিতে পারি। ঠিক আছে, এ পর্যন্তই যথেষ্ট। আমরা এবার একইভাবে আরেকটি জারে ভরব। আমরা দুটি জারে একটি আনারস এরকম দুটি জারে ভরে ফেললাম। এবার এই জারটার মধ্যে আমরা পূর্বে প্রস্তুতকৃত 40% সুগার দ্রবণ অর্থাৎ চিনির দ্রবণ, যাকে আমরা সিরাপ বলছি, এবং এটা গরম অবস্থায় আমরা এটার মধ্যে আস্তে আস্তে ঢালব যাতে করে পুরো আনারসটা চিনির দ্রবণে ডুবে যায়।
আর একটু খেয়াল রাখবো, আনারসগুলি চিনি দ্রবণে পুরোপুরি ডুবে যাবে, কিন্তু একটু বোতলের মাঝখানে একটু ফাঁকা থাকবে। কেননা আমরা যখন এই ক্যাপটি লাগাবো, যেহেতু সিরাপ দিয়েছি, এর ভিতর থেকে কিছু ভেপার বেরিয়ে যাবে। এবার আমরা এই গরম অবস্থায় ক্যাপটিকে লাগিয়ে দেব। গরম অবস্থায় যদি আমরা এটা লাগাই, তাহলে এর ভিতর থেকে ভিতরে কোনো জীবাণু থাকতে পারবে না। জীবাণুমুক্তকরণের এটি একটি পদ্ধতি, এবং একটি হেড স্পেস রাখবো, অর্থাৎ একটু জায়গা খালি থাকবে। এখন আমরা হয়ে গেল সুগার দ্রবণে আনারসের স্লাইড সংরক্ষণ, অত্যন্ত সহজ একটি পদ্ধতি, তোমরা দেখেছো। এই পদ্ধতিতে আমরা কাঁঠাল রাখতে পারবো, আম রাখতে পারবো, এরকম যেগুলি মিষ্টি ফল সেগুলি পাকা অবস্থায় আমরা সুগারের দ্রবণে রাখতে পারি। আর যদি কাঁচা আম হয়, গাজর হয়, শালগম হয়, মূলা হয়, তাহলে এগুলিকে আমরা ব্রাইন অর্থাৎ লবণের দ্রবণে সংরক্ষণ করতে পারি। এটা গ্রামে গঞ্জে অত্যন্ত সহজ একটি পদ্ধতি, এবং খুব সহজে আমরা এভাবে ছ মাস অর্থাৎ এক সিজনের ফল আর এক সিজনে খেতে পারি। তো তোমরা নিশ্চয়ই এই কাজটি ভালোমতো শিখেছ এবং নিজেরা প্র্যাকটিস করতে পারবে, এবং সেই সাথে নিজেদের বাগানের ফলমূলকে তোমরা সংরক্ষণ করতে পারবে। ধন্যবাদ সবাইকে।